প্রতি বছর পড়ছে নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান। গেল দেড় মাসে অন্তত 9টি স্পটে ছোট বড় অগ্নিকাণ্ড হয়েছে। উজাড় হচ্ছে বন, বাস্তুহারা হচ্ছে পশু পাখি। বারবার বনে আগুন লাগাকে পরিকল্পিত বলছেন স্থানীয় ও পরিবেশ কর্মীরা। আর উদ্যান পাহারায় লোকবল সংকটের অজুহাত বন কর্মকর্তার। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আগুনে গাছ পুড়ে উজাড় বন, বাস্তুহারা পাখি, বন্য প্রাণী। গত 23 এপ্রিল নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যানে লাগে আগুন, পুড়ে যায় অসংখ্য গাছ। গেল দেড় মাসে বনের অন্তত 9টি স্পটে অগ্নিকাণ্ড হয়েছে। পুড়ে ছাই হয় বিশালাকৃতির শাল, সেগুন, জারুল সহ বন্য গাছ। সমস্ত জীবজন্তুর বাসা বাঁধিছিল অনেক পকপকালি, সেগুলো তো নেই, এটাও চলে গেছে উড়ে। ওই পরিমাণে গাছ হতে অনেক সময় লাগবে, অনেক বছর সময় লাগবে। বন উজাড় হয়ে যাচ্ছে, আগুন লাগার কারণে বন উজাড় হয়ে যাওয়ার সম্ভব। ইতিপূর্বে আমরা দেখেছি গত বছরও অগ্নিকাণ্ড ঘটেছিল, তার আগে ঘটেছিল, এখন পর্যন্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে পারেনি। ষাটোর্ধ্ব বশিরউদ্দিন নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যানের দেখভাল করে আসছেন 10 বছর ধরে। দেখেছেন বনের প্রাচুর্য, দেখেছেন বনের রিক্ত হওয়া। লাগাইতে পারে তারা ওই যে নেশা টেশা করে যারা, এরাই মানে ভিতরে ঢুকে কোন পাক দিয়ে ঢুকে বেতের মধ্যে ঢুকে ওরা যে খাইটে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আমাদের জনবল নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম চলছে, আমরা আশা করছি যদি আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন করতে পারি তাহলে হয়তো আমাদের জনবল সংকট থাকবে না, সেক্ষেত্রে আমাদের এই যে ওয়াচিং বা পাহারা দেওয়ার ব্যাপারটা আরও জোরালো হবে। স্থানীয় পরিবেশ কর্মীরা বলছেন প্রতি বছর বনে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত। এই বন যদি উজাড় হয়ে যায়, একদিকে যেমন প্রকৃতি নিঃশেষ হয়ে যাবে, আমরা নিঃশেষ হয়ে যাব, আমরা আলো বাতাস নিতে পারবো না, যেমন গরমে এখন ভুগছি, সেই সাথে আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতির সম্মুখীন হব, আমরা পর্যটককে কিন্তু আর পাবো না। 265 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আলতাদিঘি বন। 2011 সালে এটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।